আচ্ছা, বিএমইতে অনেকগুলো নকল ধরা পড়ছে, এটা কোন ব্যাচের? এই বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভালোই নকল ধরা পড়ছে। তার উপরে এই সূত্রমূত্র ডিরাইভেশন আসবে বলছি, আগে থেকেই লিখে রাখছে টেবিল চেয়ারে, এগুলো কি কেডা করছে? এই ব্যাচের কেউ করছে কিনা সেটা কোন আগে? আপনাদের রুমে গার্ড কে ছিল? সাদিয়া ম্যাডাম? বেসিক মেকানিক্যাল এর দিন সাদিয়া ম্যাডাম ছিল? তাহলে ঠিক আছে, বেসিক মেকানিক্যাল এর দিন যেদিন সাদিয়া ম্যাডাম যে রুমে পড়ছে ওই রুমে বহুত নকল ধরা পড়ছে। আচ্ছা, আজকে যেটা পড়বো সেটা হলো পাম্প। বেসিক্যালি পাম্প, বাসা বাড়িতে যে পাম্প ইউজ করি, দেখি এটার ইয়াটা অ্যাপ্লিকেশনটা কে বলতে পারবে যে আসলে পাম্প কোন কাজে লাগে, পানিটারে কেমনি কি উপরে উঠায়, কেমনি কি নিচে নামায়, বা আমরা কিভাবে পানিটা পাই? পাম্প আর মোটরের ভিতরে ডিফারেন্সটা কি? আমি এর আগেও কইছি এই মার্কেটিং টাইপের কথাবার্তা কইেন না, ওই মার্কেটিং তো দেখাবে আল্লাহ স্যার সুইচ দিলে দেখছেন এটা ঘুরতেছে, আরে কি সুন্দর, এইটা হলে হবে না। কেন ঘুরতেছে? সুইচ দিলে ইলেকট্রিসিটি গেলে কেন ঘুরতেছে? ওইটা ওটা একটা মেকানিজম আছে যে ওইটা এই কারণে এদিকে এদিকে ঘুরতেছে, ওইটা বলতে হবে। বলেন হ্যাঁ, তাহলে অ্যাপ্লিকেশনটা কি? ধরেন অ্যাপ্লিকেশন, ধরেন বাসা বাড়িতে পানি না থাকলে তারপরে ফোন দেন নিচে তাড়াতাড়ি, দাঁড়ান পানি ছাড়ো পানি ছাড়ো, তাহলে অ্যাপ্লিকেশনটা কি? মানে এটার যে মেকানিজম, ধরেন আমাদের টোটাল সাবজেক্টটা হয়েছে বেসিক্যালি অ্যাপ্লিকেশন রিলেটেড, অর্থাৎ আমরা এর আগের বার যতগুলো ল পড়ছি, মানে কি পড়ছি, তাপের যে ইয়াগুলো পড়ছি, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ফার্স্ট ল সেকেন্ড ল এগুলো পড়ছি না, তো বেসিক্যালি ওই লগুলো কেন পড়ছি যাতে আমরা ডিটেল জানি। আমি বলছি যে এই সাবজেক্টটা কিছুটা বোরিং, বাট স্টিল আমাদেরকে এগুলার বেসিকগুলো জানতে হবে যে এটার অ্যাপ্লিকেশনটা কোথায় ইউজ হইতেছে, কেন ইউজ হইতেছে, বা কি কাজে লাগতেছে। যেমন রেফ্রিজারেটার আমরা যে দেখছিলাম পিছনে কম্প্রেসারের যে হিটটা বাইরে চলে যায়, ভিতরের হিটটা অ্যাবজর্ব করে, এত ডিটেলস তো আমরা কোনোদিন বাসায় আগে চিন্তা করিনি। তো এখন আমাদের এই সাবজেক্টে এগুলো চিন্তা করতে হবে, ঠিক আছে? কিছুটা মেকানিক্যাল পার্ট, বাট আমাদের এই সাবজেক্টে চিন্তা করতে হবে, বিকজ ফর এক্সাম্পল আমরা যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোথাও কাজ করব, তো কোনো একটা জিনিসে যদি মেকানিক্যাল বডি আমরা না বুঝি, ডেফিনেটলি ওখানে ইলেকট্রিক্যালি কী হচ্ছে আমরা বুঝতে পারবো না, কারণ এটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সেম ওয়েতে আমাদের এইগুলার অ্যাপ্লিকেশনগুলো এগুলো কীভাবে কাজ করে এটা বুঝতে হবে। তো তাহলে বেসিক্যালি পাম্প আর মোটর দুইটা জিনিস, রাইট? তো এখন ফাংশনটা কী, পাম্প কী করে আর মোটর কী করে বলে? হ্যাঁ, এই যে এই ধরনের উত্তরটা হলো এক্সপেক্টেড। এখন দেখেন, আগে যখন পানির মাঝখানে একটা অনেক খারাপ সময় গেছে বাংলাদেশে যে পানি থাকতো না বাসায়, তখন বাড়িওয়ালারা কিন্তু আলাদা পাম্প ইউজ করতো এবং বলতো যে ওটা সকালবেলা আমি ছাড়ছি, ওই পাম্প দিয়ে পানি আসলে ট্যাঙ্কি বললে তখন ওনারা পানি ছাড়বে উপরে উঠাইতো, রাইট? তো ওই যে পাম্পটা, তো পাম্পের মেইন কাজ কি? কোনো কিছুকে অ্যাবজর্ব করা, টাইনা নিয়ে আসা, আর হ্যাঁ চুষে নিয়ে আসা, সাকশন। আর ওই মোটরের কাজ কি? মোটরের কাজটা হলো ওই যে সে মেকানিক্যাল এনার্জি যে পানিটা যে চুষে ট্রাইনে নিয়ে আসে সেটাকে উপরে ট্রান্সফার করে দেওয়া, অর্থাৎ উপরে উঠায়া দেওয়া, মোটর দিয়ে ওটাকে ঘুরায়ে উপরে উঠায় দেওয়া। ওটার মেকানিজমটা হলো এটা যে ওই ট্যাঙ্কিতে পানিটা আনলে, যেমন কিছু কিছু উপরে উঠায় বলতে কি, কিছু কিছু বিল্ডিংয়ে দেখবেন যে আপনার ট্যাঙ্কি ছাদের উপরে, আবার কিছু কিছু হলো যে বাসার একবারে নিচে আন্ডারগ্রাউন্ডে। তো হ্যাঁ, তো এই জন্য তো ওই দুইটার জন্য মোটর পাম্প আলাদাভাবে ইউজ করা হয়। তো মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে এটাই যে অন্য কোনো কিছু থেকে কোনো কিছু সাকশনের মাধ্যমে, অর্থাৎ প্রেশার ক্রিয়েট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা, এটাই হলো মূলত পাম্পের কাজ, ক্লিয়ার? তো সেম কাজটা যেমন ধরেন, এখন যদি আরও একটা এক্সাম্পল দিই, এই যে কৃষিকাজ করার সময় সেচের জন্য পাম্প ব্যবহার করা হয়, তো সেচের যে পানিটা দেয় কৈত্তিকে আনে ওই নদীর সাথে বা কিছুর সাথে একটা পাইপ দিয়ে কি পাইপটার পানির মধ্যে দিয়ে দেয়, তো ওই পানিটারে তো জাস্ট ওই জায়গা থেকে আইনে ক্ষেতের মধ্যে দিয়ে দিচ্ছে, রাইট? তো এটাই তো পাম্পের কাজটা। তো এই হলো মূলত মেকানিজম বা অ্যাপ্লিকেশন। এগুলো যখন চোখের সামনে যখন চিন্তা করবেন যে আচ্ছা গ্রামে গেছেন পাম্প দিয়ে পানি দিতেছে খুব মজা লাগতেছে, গিয়ে ওই পানি দিয়ে হাত ধুইতেছেন, ছয়তানি করতেছে, কিন্তু এ কেমনে কাজ করতেছে জীবনে কোনোদিন চিন্তা করার মনেই করেন নাই, করছেন কেউ মনে করছেন? করেন নাই, কিন্তু ওই পানিতে কিন্তু মজা লাগছে, ওই পানিতে হাতটা দিয়ে শয়তানি করতেছেন, একজন একজনের পানি মারছেন, ঠিকই এই কাজটা কিন্তু করছেন, এই শয়তানিটা করছেন, উল্টারে হাতে উঠে ওই গাছে একটু পানি দিয়ে এমনি দিয়ে এমনি দিয়ে, এই শয়তানিগুলো সবাই করছি, কিন্তু ওই যে এটা কেমনে আসতেছে, বা ওই পাইপটা ওই পুকুরেই বা কেন দিছে, পুকুরের না দিয়ে তো কলের সাথে লাগাতে পারতো, তাহলে তার পাম্পও লাগে না, যে কোনো একটা কলের সাথে দিয়ে তো পাইপ দিয়ে তো পানি দেওয়া যায়, রাইট? যেমন ধরেন এই যে বাসা বাড়িতে গ্যারেজে গাড়ি টাড়ি ধুই কীভাবে, কলের সাথে পাইপ লেগে, তো ওইটা কইরা তো খেতে পাম্প দেওয়া যায়, পানি দেওয়া যায়, রাইট?
তাহলে ওইটা না কইরা এটা কেন করলো, এটা কখনো কোশ্চেন করছেন নিজেরে? করেন নি না? গ্রামে পসিবল যদি হইতো তাহলে কি করতেন? ধরেন একটা টয়লেট আছে ওখানে, যে কৃষকরা যে কাজ করে ওদের জন্য একটা টয়লেট বানানো, টয়লেট তো পানি লাগবে, অর্থাৎ উপরে গাজি ট্যাঙ্ক দিয়ে নিচে একটা কোনো রকম টয়লেট বানাইছে, তো ওই গাজি ট্যাঙ্কের পানি থেকে তো আসতেছে, তো কল থেকে লাগাই দিতে তো হয়। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে পাম্প দিয়ে কেন করতেছে? কারণ ওই যে একটা ফোর্স, একটা যে প্রেশার থাকে, একটা ফোর্স থাকে, ওইটা প্রয়োজন, কারণ ওইটা সময় উপযোগী, অর্থাৎ আমার সময়টা সেভ করে। তো এখন ওই মেকানিজমগুলো কি, এই পাম্পের টোটাল জিনিসটা কি, ওইটা নিয়ে আজকে আমরা এই সাবজেক্টের এই টপিকে পড়ালেখা করবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে প্রথমে দেখেন পাম্প কি বলছে। আ পাম্প ইজ আ মেকানিক্যাল ডিভাইস ইউজ টু মুভ লিকুইডস, লিকুইডস মানে পানি বা যে কোনো ধরনের তরল পদার্থ, ঠিক আছে? তারপরে বলছে আ পাম্প মুভস লিকুইড ফ্রম আ লোয়ার প্রেশার টু আ হায়ার প্রেশার অ্যান্ড ইট ইজ অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফারেন্সিং প্রেশার, হচ্ছে যেটা বললাম ফোর্স বা যেটা প্রেশার, তাহলে কি একটা লো থেকে একটা হাইতে নিয়ে যায়, ঠিক আছে? এই জন্যই লো থেকে হাইতে নিতে হলে ভিতরে মোটর দিতে হবে না, কারণ ওকে তো শক্তি দিতে হবে বাইরে থেকে, ওই জন্য পাম্পের ভিতরে মোটর থাকে। আচ্ছা, হ্যাঁ মোটর হলো আলাদা, কিন্তু পাম্প এক প্রকার না, হ্যাঁ পাম্প এক প্রকার মোটর, বাট এটার আলাদা আরেকটা ফাংশন আছে, ডিফারেন্স রয়েছে এটা। এখন মোটরও তো অনেক ধরনের আছে, সিনক্রোনাস আছে, অ্যাসিনক্রোনাস আছে, সবগুলো তো সব জায়গায় ব্যবহার হয় না, ওটা ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়। আর ইভেন ধরেন আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে এই যে মানুষজন যে রোবোটিক্স করে, ওই যে আর্ডুনো রোবট দিয়ে যে গাড়িগুলো বানায়, আলটিমেটলি ওখানে তো মোটর ইউজ করে, কারণ ওই মোটরের কাজ কি, চাকাগুলোকে ঘুরানো, রাইট? ওই মোটরের কাজ কি, চাকাগুলোকে ঘুরানো, অর্থাৎ চাকার স্পিডটা তৈরি করা। তো সেম জিনিস ওইখানে আমি মোটর দিয়ে করতেছি, মোটর হলো আমার মানে মেইন যন্ত্রাংশ, কিন্তু বাকিটা হলো আমার আশেপাশে যেমনি আমি বানাবো। যেমন ওই গাড়িটা যখন হয় তখন আমি রোবট কার বলি, পাম্পের ক্ষেত্রে এটাকে পাম্প বলতেছি, বাট ভিতরের মেকানিজমটা হচ্ছে মোটর, দুইটারই কিন্তু মোটর, দুই পারপাসে ব্যবহার করা হচ্ছে, ফ্যানের ভিতরেও মোটর আছে, বাট দুইটা দুই পারপাস, ভিন্ন ভিন্ন পারপাস। হ্যাঁ, কিন্তু টিউবওয়েল তো হলো, টিউবওয়েলের মোটর লাগাই দিলে ওটা পাম্প হয়ে যাবে, টিউবওয়েলটা তো আপনি আপনার ম্যানুয়ালি আপনি হাত দিয়ে ইয়া করতেছেন, ওই মেকানিজমটা ওই যে ওইটাই, এই যে ক্লিয়ার, এই যে এখন দেখেন উনি একটা ভালো উদাহরণ দিছে। তাহলে আলটিমেটলি কিন্তু ওই ভিতরে কিন্তু সেম কাজই হয়, অর্থাৎ চাপ দিলে কী হইতেছে, চাপ দিলে যে একটা জিনিস ভিতরে যায়, ছেড়ে দিলে উপরে ওইটা পানিটা দিয়ে দেয়। সিমিলারলি ধরুন হচ্ছে কুয়া, কুয়া দেখছেন না বাইয়াতে, ওই যে এরকম বালতি ফালালে কী হয় আসে, তো তাহলে একটা জিনিস নিচে যাচ্ছে, উঠে নিয়ে আসতেছে, কিন্তু ওই যে এখন ওইখানেও কিন্তু অনেক সময় দেখবেন যে এখন বিভিন্ন মুভিতে বা ইয়াতে দেখবেন যে কুয়ার ওই জায়গায় ওই যে বালতি যে ফালানোর ওইটাও কিন্তু এখন ওই যে মোটর দিয়ে ঘুরায়, ওই যে চেনটা বা ইয়াটা ধীরে ধীরে উঠতেছে, কারণ ওই মানুষের পক্ষে অত দূরে ফালায় টানা উঠানো কিন্তু টাফ, ঠিক আছে? এখন হলো অ্যাপ্লিকেশন অফ পাম্প। তাহলে অ্যাপ্লিকেশনগুলো কি দেখেন, দে প্রোভাইড ডোমেস্টিক অ্যান্ড কমার্শিয়াল অ্যাগ্রিকালচার সার্ভিসেস, যেটা আপনার বললাম যে ডোমেস্টিক অ্যাগ্রিকালচার সার্ভিস কি অলরেডি ডিসকাস করে ফেলছি। তারপরে দে প্রোভাইড মিউনিসিপ্যাল ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার সার্ভিসেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস ফর ফুড প্রসেসিং, কেমিক্যাল, তারপরে ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি। এখন এটা কি, এটার উদাহরণ হচ্ছে এই যে আমরা দেখবেন যে আপনি এখন হচ্ছে ব্র্যাক চিকেন খান না, ব্র্যাক চিকেন, ওই যে মুরগির মাংস যেটা ব্র্যাক আলারা বিক্রি করে, ওরা তো কেটে কুটে একবারে প্যাকেটে প্রসেস করে বিক্রি করে, বা এরকম যে খাবার দাবার বিক্রি করে এগুলো তো ধোয়ে। তো আপনি কি মনে করছেন ওখানে একটা লোক দ্বারা এরকম বালতির মধ্যে ঢেলে ঢেলে ধুচ্ছে? এটা করতে গেলে তো ওদের প্রোডাকশন কমে যাবে, প্রোডাকশন কমে যাবে, প্লাস হলো ওরা যে দাবি করে অটোমেটিক মেশিনে আমরা ইয়া করে বিক্রি করতেছি, তখন তো ওরা এই কথাটা বলতে পারবে না। সো ওটার জন্য ওরা সিস্টেম করে ওই পাম্প দিয়ে এরকম পানির একটা ব্যবস্থা করছে, ওই পানিটা পড়তে থাকে মাংসটা যায় ধোয়া যায়, পানিটা পড়তে থাকে মাংসটা যায়। এটা সেম যত ফুড মেকিং আছে সব জায়গায় এরকম, ইভেন আপনার কেমিক্যালের ক্ষেত্রে এটা আছে, কেমিক্যালের ক্ষেত্রে এটা আছে। কেমন, যেমন আমি যখন ভিএলএসের টপিক আনি, তো ভিএলএসআইটা আছে, ইচিং একটা প্রসেস পড়ছিলাম না, যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে আমরা ইচিং করি প্রত্যেকবার ডিজাইন করার পরে, সেম ওই ইচিং করার জন্য ওখানে পাম্প ব্যবহার করা হয়েছে, কারণ ওই হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে একটু জোরে ফোর্স করলে, কারণ ইচিংটা কি, ধরেন আমি এখানে একটা ডিজাইন করলাম, আমার এটা তো মুছে ফেলতে হবে, তো জোরে ফোর্স না করলে তো যাবে না, নাহলে ঘষতে হবে, দুইটার একটা, তো ঘষা তো সম্ভব না, ঘষলে তো আমার আইসির অবস্থা খারাপ হয়ে যাবে, তো জোরে ওটা স্প্রের মতো করে ক্লিন করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন মেইন কম্পোনেন্ট কী কী থাকে। মেইন কম্পোনেন্ট থাকে পাম্পের মধ্যে, এই যে মুভ করার জন্য একটা জিনিস থাকে, সেটা কি ইলেকট্রিক মোটর, যেটা আমরা বললাম, ডিজেল ইঞ্জিন অথবা এয়ার সিস্টেম থাকে, ওই যে উনি যেটা বললো যে ভিতরে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়, ওইটাই হলো এয়ার সিস্টেম যেটা। তারপরে পাইপিং থাকে, পাইপিংটা থাকতেই হবে, নাহলে পাইপ না হলে আপনি ফ্লুইডটা ট্রান্সফার করবেন কী দিয়ে।
তারপরে কি থাকে, ভালভ থাকে, ভালভ তো অবশ্যই থাকবে। ভালভ মানে কি, ভালভ বা পটেনশিয়াল মিটারের দুইটা কি সেম জিনিস, কারণ কি এটা দিয়ে আমি কন্ট্রোল করি। ভালভ দিয়ে হয়তো সুবিধা দরজা খোলা বন্ধ, ভালভ মানে সোজা কথা দরজা বা একটা পাত খোলা বা বন্ধ করার জন্য যেটা ব্যবহার করা হয়। পটেনশিয়াল মিটার অলমোস্ট সেম, মানে স্পিড বাড়ানো কমানো। তারপরে আদার লিফটিং কি কি থাকে, কন্ট্রোলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। আদার্স মানে যে সাইডের আরও হাবিজাবি জিনিসপত্র থাকে ডেকোরেশনের জন্য। আরেকটা হলো এন টু ইউজ কম্পোনেন্ট হুইচ হ্যাভ ডিফারেন্ট রিকোয়ারমেন্ট প্রেশার আর ফ্লো, দেয়ারফোর ডিটারমাইন দ্য পাম্পিং সিস্টেম কম্পোনেন্টস অ্যান্ড কনফিগারেশন। তারপরে হলো এক্সাম্পলস ইনক্লুড হিট এক্সচেঞ্জার্স, আর হলো ট্যাঙ্ক। এই দেখেন আলাদা কী থাকে, হিট এক্সচেঞ্জার থাকে আর হলো হাইড্রোলিক মেশিন থাকে। হিট এক্সচেঞ্জারটা কি, কারণ হলো ওইটা তো গরম হয় ভিতরে, আর গরমটা যদি বাতাসটা বাইরে না করে দিই আলটিমেটলি আমার ওটা কি পুড়ে যাবে, রাইট? একটা সময় পুড়ে যাবে, বা আমরা নিচেও তো ওই যে দারোয়ানরা বা কেয়ারটেকাররা কিন্তু একটা বিচার দেয়, আরে মোটর তো সকাল থেকে চলতেছে গরম হয়ে গেছে, পুইরা গেছে মোটর, এই জন্য পানি দিতে পারতেছি না। হ্যাঁ 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 দাঁড়ান, জুমটা কমাই দিই, ঠিক আছে? তো এটা কিন্তু বলে। তারপরে আরেকটা কি বলছে, হাইড্রোলিক, কারণ হাইড্রোলিক কোনটা, এটা হলো বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে, এই যে হাইড্রোলিক যেটা, এই যে বিভিন্ন বড়, এই যে বাল্ব, এই হাইড্রোলিক এটা হলো বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে দেখবেন। বিশেষ করে একটা এক্সাম্পল যেটাতে, সেটা হলো আমার রিয়েল লাইফ এক্সাম্পল, সেটা হলো যে এই অ্যাপেক্সে আমি যখন জব করছি, তো ওখানে এই যে জুতার যে আউটসোলটা বানায়, এই সোলটা নিচের যে তলাটা, ওই তলাটা বানায়, এটাকে বলা হয়, ওরা বলে থার্মোপ্লাস্টিক রাবার, টিপিআর বলে। তো এটা দিয়ে জুতার সোলটা বানায়, তো এটা বানায় হলো অনেক গরম করে এই রাবারটাকে গলায় একটা শেপের মধ্যে, একটা মোল্ডের মধ্যে রাখে। তো ওই জন্য এটার নাম দিয়েছে ইঞ্জেকশন মোল্ডিং, মানে ইঞ্জেকশনের মতো ইঞ্জেক্ট হয়ে মোল্ডের মধ্যে বসে, তারপরে মোল্ডটা খোলে, তখন সোল তৈরি হয়ে যায়। তো এই মেশিনটা চালানোর জন্য ওরা হাইড্রোলিক মেশিন ইউজ করে। হাইড্রোলিক মানে হলো প্রচুর পরিমাণে লিকুইড দেয়, মানে এক ধরনের তেল, ওই তেলটা উপরে নিচে গিয়ে ওই মেশিনটাকে প্রেশার দিয়ে দিয়ে চালায়। এই যে উপরে নিচে যাচ্ছে ওইটা পাম্পের মাধ্যমে, ওইটা কন্ট্রোল করা হয়। পুরো মেশিনের নিচে পাশে এরকম একটা নীল রঙের পাম্প ছিল, ক্লিয়ার? আচ্ছা, এখন এটা হলো ক্লাসিফিকেশন অফ পাম্প। দাঁড়ান, আচ্ছা এখন দেখেন ক্লাসিফিকেশনটা কি, এক একটা টাইপের এক এক রকম ভ্যারিয়েশন। এখন দেখেন এইটা আপনারা একটু বাসায় দেখে নিয়েন, এটা আহামরি কোনো কিছুই না, কিছু যেমন এক্সাম্পল দিচ্ছি। একটা হলো কি, হরাইজন্টাল ভার্টিক্যাল, হরাইজন্টাল মানে হলো এরকম, ভার্টিক্যাল মানে হলো এরকম, অর্থাৎ আমার আইডি কার্ডটা হরাইজন্টাল, এমনি করলে ভার্টিক্যাল। ওই এটা হলো অ্যাক্সিসের উপর ভিত্তি করে, যে হরাইজন্টাল ভার্টিক্যাল, তারপরে গ্র্যান্ড পিকিং, প্রত্যেকটা এক একটার উপর ডিপেন্ড করে। যেমন পাম্পিং অ্যাকশনের উপরে ডিপেন্ড করে আসে, ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করে আসে, বেসড অন নাম্বার অফ স্টেজেস। এখন পাম্পিংয়েরও কিন্তু নাম্বার অফ স্টেজ থাকে, সেটার উপর ভিত্তি করে, শ্যাফ্ট সিলিংয়ের উপর ভিত্তি করে। তো এটা পুরাটা একটু দেখে নিয়েন বাসায়, এটা আসলে এখন পুরো এত ডিটেলস বলার কিছু নেই, জাস্ট নাম, এক একটা উপর ভিত্তি করে নাম। এই যে দেখেন, ঠিক আছে, আচ্ছা 100% হচ্ছে না, না আচ্ছা আচ্ছা এখন দেখেন, তো এইটারই একটা এক্সাম্পল দিছে, ওখান থেকে দুইটা এক্সাম্পল, একটা হলো পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, আর একটা হলো কি, ডাইনামিক পাম্প। তাহলে এখন দেখেন ডাইনামিক পাম্প আর পজিটিভ ডিসপ্লেসমেন্টের মধ্যে, জাস্ট খালি চোখে অ্যাজ আ ইঞ্জিনিয়ার যদি দুইটা দেখেন, তাহলে ডিফারেন্সটা আপনার কাছে কী লাগতেছে, কী বলেন? টেকনিক্যাল অ্যান্সার দিবেন, ওই গুড়াই বেড়া করবে, না স্যার উপরেরটা তো সবুজ রঙের জায়গাটা নাই, নিচেরটাতে সবুজ রঙের জায়গাটা আছে, এই এই অ্যান্সার হবে না। টেকনিক্যালি কী মনে হইতেছে বলেন? হ্যাঁ, ডায়াগ্রাম দেখে বলেন, রিডিং করে তো পরে, আগে ডায়াগ্রাম দেখে বুঝেন। ইঞ্জিনিয়ার প্রথমে ক্যাটালগ দেখে বুঝতে হবে যে জিনিসটা কী, তারপরে হলো গিয়ে ডিটেলস। একটা আইডিয়া আপনাকে রাফ, শুনেন, যত বড় ইঞ্জিনিয়ারই হয়ে যান না কেন, একটা রাফ আইডিয়া আপনাকে সর্বপ্রথম জেনারেট করতে হবে ব্রেন থেকে, নাহলে বলবে যে আপনি ইঞ্জিনিয়ারিং কেন পড়ছেন। প্রথমে আপনাকে একটা জেনারেল আইডিয়া জেনারেট করতে হবে। ফর এক্সাম্পল, এই যে এই ডিভাইসটা, এটা দেখলে তো ফার্স্টে বুঝতে হবে এটা একটা মোবাইল ফোন। এরপরে আপনি ডিটেলসে যাবেন ক্যাটালগ দেখে, যে এটা কোন কোম্পানির ফোন, ওপো, ভিভো না শাওমি, বাট ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে দিস ইজ আ মোবাইল ফোন। একটা মোবাইল ফোন দেখতে এরকম হয়। এখন এই দুইটা যদি আপনি বুঝেন, তো দুইটা তো বলে দিয়েছি, দুইটা দুই ধরনের কি পাম্প, তো পার্থক্যটা কোন জায়গায় সেটা বলেন, উপরে নিচে দেখতে। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এই যে দেখছেন, এতক্ষণ পরে নক দিতে দিতে এই ধরনের অ্যান্সারটা বাইরেছে। এবং এই ধরনের অ্যান্সারটা কেন দরকার জানেন? এই ধরনের অ্যান্সারটা দিলে যেটা হয়,
উদাহরণস্বরূপ বাসা বাড়িতে আমাদেরকে যে বলা হয় না, টিস করা হয় না, ফ্যান লাইট নষ্ট হয়ে গেছে ঠিক কর, তখন আমরা তো বলি যে এটা তো আমার কাজ না, তখন কথা ইঞ্জিনিয়ারিং পড়ছিস কেন, বিশেষ করে ট্রিপলি পড়লে এই কথাটা বলে, তখন আপনি বলবেন যে আমি তো এটা ঠিক করার জন্য পড়িনি, আমি তো এটা মেকানিজম কেমনে কাজ করে, ফ্যান কেমনে কাজ করে, ভিতরে কী ধরনের মোটর আছে, ওই মোটর কেমনে স্টার্ট হয়, কেমনে চলে, আমি ওইটা পড়ছি, আমি ওইটা বলতে পারি। তুমি টেকনিশিয়ানরা জিজ্ঞেস করো যে ঠিক করো, আরে জিজ্ঞেস করতে দেখি ওই মোটরের নাম জানিনি, ওকে বলছে না স্যার আমি তো সব মোটরই সেম দেখছি, তারটা দিয়ে এমনি পেঁচায় দিলে হয়ে যায়। ঠিক আছে, তো এইটা হলো ডিফারেন্স বিটুইন একটা ইঞ্জিনিয়ার আর একটা টেকনিশিয়ানের মধ্যে ডিফারেন্স। এই যে উনি যেরকম বসেছে সেন্ট্রিফিউগালে, যে ভিতরে পাম্প আছে, পিস্টন আছে, ওইটা উপরে নিচে হয়, সেম। তাহলে দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? পিস্টনটাই। আপনি যদি এই পার্টটারে সরায় দেন আলটিমেটলি এটা আর এটা সেম, কিন্তু এটা হলো একটু আগের মডেল, এটা একটু নতুন মডেল, কিন্তু মেইন জায়গাটা কিন্তু পার্থক্য এটাই। দেখেন এই জায়গাটা যদি আমি হাত দিই আলটিমেটলি উপরে নিচে কিন্তু সেমই, এরকম আসে এরকমই গেছে, হয়তো একটু ডিজাইনটা একটু ভিন্ন, বাট মেকানিজম কিন্তু এখন দুইটারই সেম, রাইট? কারণ দেখেন এখানে একটা পা ডান্ডি, এই যে একটা পা ডান্ডি, এখানে একটা পোর্শন, এখানে একটা পোর্শন, সে সেম না, শুধু এই জায়গাটাই ডিফারেন্স। এইভাবে হবে আপনাদের অবজারভেশন অ্যাজ এ ইঞ্জিনিয়ার, দিস ইজ দ্য ওয়ে ইউ শুড অবজার্ভ। ঠিক আছে, তো এখন দেখেন যদি আমরা পড়ি তাহলে প্রথমটা কি বলছে, রোটোডাইনামিক পাম্পস। আর রোটোডাইনামিক পাম্পস ইউজ দ্য প্রিন্সিপাল অফ এনার্জি কনভার্সন টু ট্রান্সপোর্ট ফ্লুইড। এখন বলেন এনার্জি কনভার্সনটার মধ্যে কি বুঝেছে? হ্যাঁ, বা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল, এইভাবে করে সে কী করে ফ্লুইডটা ট্রান্সফার করে। তাহলে এখন এরকম একটা এক্সাম্পল চিন্তা করেন তো দেখি আমাদের দৈনন্দিন জীবনে, যে যেটা আমার এনার্জি কনভার্সনের মাধ্যমে ফ্লুইডটা ট্রান্সফার করতেছে। কোনটা এটা, কোনটা বাসাবাড়ি কী বলেন না, বাসা বাড়িতে আছে কিন্তু ছাদে টাঙ্কিতে পানি তুলে যে ওইটা না, বাসা বাড়িতে দেখবেন যে ইদানিং এ যে ইয়া পানির মেশিন তৈরি হয়েছে না, ওই যে ওই আর ও ওয়াটার, ওই যে বলে না তিনটা ফিল্টার দ্বারা করা যায় যে ওইটা, ওইটার কাজ হচ্ছে ওরকম, ওইটার ভিতরে ছোটোখাটো পাম্প আছে, ওইটার মেকানিজমটা হলো এটা, যে এনার্জি কনভার্সনের মাধ্যমে, মানে কি সে করতেছে কি ইলেকট্রিক এনার্জি দিয়ে সে চলতেছে, বাট তার ভিতরে কিন্তু মেকানিক্যাল এনার্জি কাজ করতেছে, কারণ পানিটা ওঠা নামা হলো মেকানিক্যাল এনার্জি, বাট ও চলতেছে ইলেকট্রিক এনার্জিতে, মানে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি কনভার্সন করতেছে, কিন্তু দিন শেষে আউটপুট আপনি কী পাইতেছেন, পানি পাইতেছেন ওটার কলের নিচে যখন চালু করতেছেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। তাহলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প ফিজিক্যালি এনক্লোজ আ ভলিউম অর ফ্লুইড অর ফোর্স ইট টু দ্য ডিরেকশন অফ দ্য পাম্পিং। এটা হইলো গিয়ে আপনাদের বাসা বাড়িতে যেটা ওই যে উপরে ট্যাঙ্কিতে যেটা পানি তুলেন, এটা কথা বুঝে গেছে? সো এই দুইটার মধ্যে এখানেই ডিফারেন্স। এখন যদি আমার কথাটা যদি মানে ইয়া না হয় তাহলে একটু জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করেন যে বাসা বাড়িতে পানিটা আপনি কিন্তু জাস্ট কলটা অন করলে পাওয়া যেতেছেন, অর্থাৎ এটা খুব সিম্পলভাবে আপনাকে পানিটা দিচ্ছে, কিন্তু এইটার কিন্তু ওই যে উপরে নিচে চাপ দেওয়া প্রেশারের একটা ব্যাপার থাকে, কারণ ওটা অনেক নিচ থেকে উপরে টাঙ্কিতে পানি তুলে। সো এটা হলো বাসা বাড়িতে খাবার ফিল্টারের পানি যেভাবে আসে ওইটা, এটা হলো মেইন আমাদের ট্যাঙ্কিতে যে পানিটা যায় সেটা। আচ্ছা, এখন দেখেন এটা হলো পার্থক্য, ঠিক আছে, এটা হলো পার্থক্যর একটা টেবিল। এই দুইটা যে মোটর আছে এর সাথে আরেকটা পাম্প অ্যাড হয়েছে, সেটা হলো সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্পই হলো আমাদের বাসা বাড়িতে যেটা আমরা ব্যবহার করি সেটাই সেন্ট্রিফিউগাল পাম্প এটা। আর এটা আরেকটা হলো রেসিপ্রোকেটিং পাম্প, আরেকটা হলো রোটারি পাম্প। এখন আমারে বলেন রেসিপ্রোকেটিং মানে কি বলেন, কে পারবেন? বলেন রেসিপ্রোকেটিং আর রোটারি মানে কি বলেন? ঘূর্ণায়মান, কিন্তু কি ঘূর্ণায়মান পাম্পটা আসলে কি? তাহলে সেন্ট্রিফিউগাল তো বলে দিছি যে উপরে নিচে উঠানামা করবে, ওটার মধ্যে ভালভ থাকবে, এটা সেন্ট্রিফিউগাল, যে পানিটা আমার উঠানামা করতেছে। এই তো গুড, মাঝখানে রেসিপ্রোকেটিংটা, রোটারিটা বুঝছেন তো, মশলা গুঁড়ার ওখানে কখনো গেছেন দেখছেন যে একটা কনভেয়ার বেল্ট এরকম ঘুরতে থাকে, হ্যাঁ চাল গুঁড়া করে, তো আলটিমেটলি কিন্তু ওটার আবার ওই এক্সট্রা ইয়াটা কিন্তু আপনি আবার ইয়া করতে পারেন, ব্যাক করে আবার দিতে পারেন। তো এটা হলো রোটারি, আর ইয়াটা কি রেসিপ্রোকেটিংটা কি বলেন?
কাছাকাছি গেছেন বাট পুরো হয়নি, একটু চিন্তা করেন, সার্চ দেন মোবাইলে, সার্চ দেন, দেখি মোবাইলে একটু দেখি, কাটাকাটি করেন একটু, একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন করে দেখি মোবাইলে খুঁজেন, মোবাইলে খুঁজে ওই গতানুগতিক অ্যান্সার দিবেন, একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিবেন, স্যার অমুক জায়গায় ব্যবহার হয় এরকম একটা বের করেন। ওহো আজকে তো এগুলো লিখি নেই না, ভ্যাকিউম ক্লিনার কে কইছে? ঠিক আছে, সবগুলাই যে আমার ফ্লুইড ট্রান্সফার করতে হবে পাম্পে ওরকম কোনো কিছু না, অর্থাৎ আমার সাকশন করলেও সেটা একটা ধরনের পাম্প, ঠিক আছে। আর ভ্যাকিউম ক্লিনার, তাই এবারে বলেন তো ভ্যাকিউম ক্লিনার আসলে কি করে? ঘর পরিষ্কার করে বুঝলাম, মানে ফাংশনটা কি? বেশাটা ভিতরের দিকে নেয়, কিন্তু আর অন্যান্যগুলো কি করে? প্রেশার ভিতরে এনে আবার বাইর করে, ইনপুট আউটপুট দুইটাই আছে, কিন্তু ভ্যাকিউম ক্লিনার কি শুধু ইনপুট, শুধু ভিতরে, রেসিপ্রোকেটিং। এখন এখানে রেসিপ্রোকেটিং কথাটা মানে হচ্ছে সবসময় মনে রাখবেন যে রেসিপ্রোকেটিং মানে হলো এটা, দাঁড়া ক্যারিং শ্যাফটটাকে ওইটাও এক্সপ্লেন করতে হবে, বলেন আচ্ছা নেক্সট ক্লাসে এই তিনটা জিনিস খুঁজে বাইর করে নিয়ে আসবেন, রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আসবেন, যে পারবেন তার জন্য বোনাস মার্ক আছে। শুধু খালি এই নামটা মনে করে আনলে হবে না, এখানে আচ্ছা দাঁড়ায় বলতে হবে যে অমুক বাসার ওই মোটরটা সেটা সেন্ট্রিফিউগাল পাম্প, কেমনে সেন্ট্রিফিউগাল কাজ করে, এই যে পানি এমনি উপরে নিচে উঠে এটা, এরপরে ভ্যাকিউম ক্লিনার এটা, কিন্তু ভ্যাকিউম ক্লিনার কেমনে কাজ করে, শুধু সাকশন কেন সেটা ভ্যাকিউম ক্লিনার, রেসিপ্রোকেটিং হয়েছে, এই জিনিসগুলা কেন কী কাজ করে, এই তিনটা এক্সাম্পল নিয়ে আসবেন, রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আসবেন। সব আমি কয়ে দিলে আপনারা ল্যাবরা করবেন না, যা দেখতেছি, এই তিনটা নিয়ে আসবেন, নিয়ে আসলে আমি মিলে দেখবো যে আমার এক্সাম্পলের সাথে বা আমার ইয়ার সাথে হয় কি না। আর এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পড়ে ফেলায়েন, তিনটা ডিফারেন্স, এটা পরীক্ষা চলে আসছে অলমোস্ট। যে যতটা দিতে পারবেন তত নাম্বার, উদাহরণস্বরূপ আলাদা আলাদা মানে কি, এটা তো হলো প্যারামিটার, যে প্যারামিটার দিয়ে পার্থক্য করা হইতেছে, উদাহরণস্বরূপ লো ফ্লো রেট ক্যাপেবিলিটি এটাতে নাই, এর পানি অল্প হইলেও উঠাতে পারবে না, কারণ অনেক সময় দেখবেন যে ওই যে মোটর জ্বলে যায় বলে বা পাম্প নষ্ট হয়ে গেছে, কেন নষ্ট হয়েছে, কারণ ওই যে টাঙ্কিতে পানি নেই, এখন পানি না থাকলে সে টানবে কি, সে জোরে টান দিছে কিন্তু টান দেওয়ার মতো জিনিস পায় না, তো তাতে হিট হয়ে যাবে, হিট হয়ে সে পুড়ে যায়। তো আবার এটারও কি, এটার আছে, এখন এটার আছে মানে কি, কারণ ওই যে ভ্যাকিউম ক্লিনার আছে দিকে তো টান দিয়ে উঠায় ফেলেছে। হ্যাঁ বলা যায়, এটাই তো, এটা তো আপনার কাজ দিলাম, এটা খুঁজে বাইর করবেন, এটা তো আবার ইয়েস আছে, তো আপনি এইভাবে যদি এইটা যদি মনে রাখতে পারেন যে প্যারামিটার এটা, এটার ইয়েস এটার নো, এটার ইয়েস এটার নো, তাহলে পরীক্ষা সুন্দর মতো লিখতে পারবেন। সো এটা একটা কোশ্চেন চলে আসছে, 100% কনফার্ম, এটা একটা কোশ্চেন আসছে, 5 মার্ক অথবা 6 মার্ক থাকবে। আচ্ছা আচ্ছা এখন দেখেন সিস্টেম ক্যারেক্টারিস্টিক, সিস্টেম আমরা পড়ছিলাম না, সিস্টেমের একটা কোয়েশ্চেন আসছিল পরীক্ষা, রাইট? তো সিস্টেম ক্যারেক্টারিস্টিক বলতে এখানে সিস্টেমটা হয়েছে ওই যে এতক্ষণ যে চিল্লাইলাম যে নিচের থেকে পানি উপরে উঠেছে, উপরে থেকে নিচে নিচে, কেমনে ওইটার মেকানিজমটা কাজ করে সেটাই হলো এখন এখানে দেখাইছে। দেখেন এখানে কি বলছে, প্রেশার ইজ নিডেড টু পাম্প দ্য লিকুইড থ্রো দ্য সিস্টেম, ডেফিনেটলি প্রেশার তো লাগবে, প্রেশার না হলে আমি পানি উপরে থেকে নিচে কেমনি উঠাবো, নিচে থেকে উপরে না কেমনি নামাবো। তারপর বলছে দিস প্রেশার হ্যাজ টু বি হাই এনাফ টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সিস্টেম। নামাজে যাবেন? নামাজ তো 4:15, 4:03 দূর দিয়ে গেলাম। আচ্ছা টয়লেটে যাবেন, এই রে টয়লেট, আপনাদের পরীক্ষার সময়ও শেষ হয় না, এখন ক্লাসেও, আমার নিজেরও লাগছে কিন্তু আমার পানিরও পিপাসা পাইছে, আমি তো যাইতে পারতেছি না। আচ্ছা যান 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 যান, বুঝছি বুঝছি, অবস্থা খারাপ হয়ে যান না, ভালো এক্সপ্লেন করা শিখা ভালো, কিন্তু কাজের জিনিস এক্সপ্লেন করতে হবে, এই আকাঙ্ক্ষা যে কোনো জিনিস এক্সপ্লেন করা শিখা ভালো, কিন্তু এমনি। আচ্ছা এখন দেখে দিস প্রেশার হ্যাজ টু বি হাই টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, ডেফিনেটলি। এখন এখানে যদি আপনি চিন্তা করেন তো একটা
রেজিস্ট্যান্স তো অবশ্যই সব কিছুরই থাকে থাকে না, যেমন আপনি এখন বসে আছেন, আপনারা যখন আমরা যদি গিয়ে উঠাইতে হয়, টান দিয়ে উঠাইতে হয়, ডেফিনেটলি একটা রেজিস্ট্যান্স আমি ফিল করবো। সেই রেজিস্ট্যান্স কি, এই যে একটা জড়তা, যে আপনি বসে আছেন ওই জড়তাটা, রাইট? তো সেম আপনি যখন কোনো একটা জায়গা থেকে হঠাৎ করে পানিগুলো নর্মালি বসে আছে, কারণ ওদেরকে টানাটানি করবেন বা টান দিবেন, একটা তো রেজিস্ট্যান্স হালকা পাতলা কাজ করবে। এখন ওই মিনিমাল রেজিস্ট্যান্সটা আপনাকে ক্রস করলেই তো আপনি ওখান থেকে এখানে আনতে পারবেন জিনিসটাকে। তো মিনিমাল রেজিস্ট্যান্স আপনি ক্রস করেন না, কিন্তু আপনি টানাটানি করতেছেন, তাহলে কি পানিটা আসবে? আসবে না। সো ওই কথাটা এখানে বলছে যে দিস প্রেশার হ্যাজ টু বি হাই এনাফ টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সিস্টেম, ঠিক আছে? তারপর বলছে হুইচ ইজ অলসো কল হেড, দ্য টোটাল হেড ইজ দ্য সাম অফ দ্য স্ট্যাটিক হেড অ্যান্ড ফ্রিকশন হেড। এই হেড কথাটা খুব ইম্পর্টেন্ট। রিনিউয়েবল এনার্জি করতেছেন না, কে করাইতেছে? নতুন ম্যাডাম, গত সেমিস্টার আসছিল, আপনারা ক্লাস পান নাই। হ্যাঁ, ফারিয়া ম্যাডাম নতুন ছিল, ম্যাডাম চলে গেছেন, আমি ম্যাডাম ক্লাস করাইতেছে। আজকে হাইড্রো পাওয়ার পড়াইছে না? হাইড্রো পাওয়ারে হেড পড়াইছে না? হ্যাঁ, এই এই সেম হেড দেখছেন সব জায়গায় আছে, কিন্তু তখন পড়ানোর সময় তো এটা চিন্তা করেন না, করছেন? পুরা মিশা কথা মানে করছি, একবারে পুরো একটা ডাহা মিশা কথা করেন নাই। তাহলে আলটিমেটলি ওই হেড মানে ওই যে স্তর বা লেভেল, যেটা যেখান থেকে আপনি পানিটাকে সরাবেন। যে সিমিলারলি ওই যে ওখানে যেরকম দেখছেন যে রিজার্ভার বা ড্যাম ছিল, ওখানে তো পানি পড়ছে, কারণ আমিও সকালবেলা সেম লেকচার দিছি 12 বেজে, এই জন্য বলতেছি, ঠিক আছে? তো হেড ওইটা, তো ওই কথাটাই বলছে। আচ্ছা এখন দেখেন স্ট্যাটিক হেডটা কি, স্ট্যাটিক হেড ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইট বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ডেস্টিনেশন অফ দ্য লিকুইড। তার মানে কি, এই যে এখানে সোর্স, এখানে হাইট, এই যে ডিস্টেন্সটা দুইটার মধ্যে, অর্থাৎ পাম্পটা পানিটা এখান থেকে এখানে উঠাবে, এই যে ডিফারেন্সটা, এটাই হলো আমার কি, স্ট্যাটিক হেড। আচ্ছা স্ট্যাটিক হেড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্লো। আচ্ছা স্ট্যাটিক হেড কনসিস্ট অফ, স্ট্যাটিক হেড আবার দুই ধরনের, একটা কি স্ট্যাটিক সাকশন হেড, আর একটা স্ট্যাটিক ডিসচার্জ হেড। ওই যেটা বললাম পাম্পে আমার মেনলি কী হবে, ওই যে সেন্ট্রিফিউগাল এদিক দিয়ে আসতেছে, আবার এদিক দিয়ে বের করে দিব, তো একটা কি করতেছে সাকশন করতেছে, আরেকটা কি করতেছে ডিসচার্জ করতেছে। তো হ্যাঁ কি টানে, হ্যাঁ ওইটা সাকশন, ওই যে ভিতরে যে লাইনটা পাম্পের মতো লাইন যেটা দেখছেন, ওই সোজা পাইপের মতো পাইপলাইন যেটা, ওইটা ইনলাইন, হ্যাঁ সাকশন। তাহলে দেখেন রেজাল্টিং ফ্রম দ্য লিফটিং অফ দ্য লিকুইড রিলিভেড রিলেটিভ টু দ্য পাম্প সেন্টার লাইন, দ্য HS যেটা হলো যে হেড, স্ট্যাটিক হেড ইজ পজিটিভ ইফ দ্য লিকুইড লেভেল ইজ অ্যাবভ দ্য পাম্প সেন্টার লাইন। এখন দেখেন অ্যাবভ দ্য পাম্প সেন্টার লাইন বলতে কি বুঝাইছে বলেন তো, এই ছবি থেকে এক্সপ্লেইন করতে পারবেন? এই যে 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 এটা এটা এটা, হ্যাঁ উপরে যেটা থাকবে সেটা পাম্প সেন্টার লাইন, অ্যান্ড নেগেটিভ ইফ দ্য লিকুইড ইজ বিলো দ্য পাম্প সেন্টার লাইন। তার মানে যখন পজিটিভ হবে তখন কোনো সমস্যা নেই, কিন্তু নেগেটিভ হইলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এখন পাম্পটা চালাবেন কি না, কারণ তখন মোটরে উপরে প্রেশার পড়বে। সেম এখন দেখেন স্ট্যাটিক ডিসচার্জ হেড, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন, এখন এটা ছিল হরাইজন্টাল, এখন হলো ভার্টিক্যাল। তাহলে দেখেন দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন পাম্প সেন্টার লাইন অ্যান্ড দ্য সার্ফেস অফ দ্য লিকুইড ইন দ্য ডেস্টিনেশন ট্যাঙ্ক। আচ্ছা ডেস্টিনেশন ট্যাঙ্ক মানে যে এটা বা উপরেরটা, উপরেরটা হলো ডেস্টিনেশন ট্যাঙ্ক। আচ্ছা দাঁড়ান, আচ্ছা ডেস্টিনেশন, আচ্ছা হ্যাঁ দেখেন এখানে কি বলছে যে দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য পাম্প সেন্টার লাইন অ্যান্ড দ্য সার্ফেস অফ দ্য লিকুইড ইন দ্য ডেস্টিনেশন ট্যাঙ্ক। এই যে এটা হলো আমার ডেস্টিনেশন ট্যাঙ্ক, এই যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা এটা, ঠিক আছে? তারপর বলছে দ্য স্ট্যাটিক হেড অ্যাট আ সেন্টার সার্টেন প্রেশার ডিপেন্ডস অন দ্য ওয়েট অফ দ্য লিকুইড। তারপরে এখানে দেখেন অ্যান্ড ফ্রিকশন হেড, ফ্রিকশন হেডটা কি, ফ্রিকশন বলছে দিস ইজ দ্য লস নিডেড টু ওভারকাম দ্যাট ইজ কজড বাই দ্য রেজিস্ট্যান্স। ওই যে রেজিস্ট্যান্সটা থাকে সেটাকে ছড়ায় দেওয়ার জন্য যেটা প্রয়োজন হয় সেটাই হলো আমার ফ্রিকশন হেড। এখন ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সাইজ, ফ্রিকশন হেড কিসের উপর ডিপেন্ড করে, সাইজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ বড় ট্যাঙ্কির ফ্রিকশন বেশি, ছোট ট্যাঙ্কির ফ্রিকশন কম, ঠিক আছে? তো ইট ইজ, আচ্ছা হ্যাঁ পাইপ নাম্বার অ্যান্ড টাইপ অফ পাইপ লিফটিং ফ্লো রেট অ্যান্ড ন্যাচারাল অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, বাট মেইন হলো ওইটা। তারপরে দ্য ফ্রিকশন হেড ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার, প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ফ্লো রেট। আ ক্লোজ লুপ সার্কুলেটিং সিস্টেম অনলি এক্সিবিটস ফ্রিকশন হেড নট স্ট্যাটিক হেড। এই কথাটার অর্থ কি বলেন? একটা ক্লোজ লুপ সার্কুলেট করে সিস্টেমের মধ্যে শুধুমাত্র ফ্রিকশন হেডের ক্ষেত্রে, কেন বলেন, কেউ বলতে পারবেন? সার্কুলেট করে ফ্রিকশন হেডের ক্ষেত্রে কেন,
খুব সহজ। ফর এক্সাম্পল, প্রথমে তো পানিটা স্থির ছিল, রাইট? স্থির থাকা অবস্থা থেকে আমি টানাটানি শুরু করলাম, অর্থাৎ আমি মিনিমাম রেজিস্ট্যান্স ক্রস করে তাকে আমি নিয়ে এক জায়গায় নিয়ে রাখলাম, গেল। কিন্তু ওটা তো আমার কি ট্যাঙ্ক, তো ট্যাঙ্কে তো আবার পানি আসছে, যে বৃষ্টির মাধ্যমে হোক বা ঢাকা ওয়াসা হোক, যে কোনো লাইন থেকে তো পানি আবার আসছে, আসছে না? তা আসার পরে তো তখন তো আমার মোটরটা চলতেছিল না, চলতেছিল তখন তো আমার পাম্প বন্ধ, তার মানে সে ওখানে থেকে কি হয়েছে, থেকে আবার বসে গেছে না জিনিসটা, তো আবারও তো আমার সেম কাজই করতে হবে। তো তাহলে এইটা কি একটা সাইকেল হয়ে গেল না? তো সাইকেলটা কি হচ্ছে, সার্কুলেট হচ্ছে, অর্থাৎ একবার সে স্থির হতেছে আবার গতিশীল হচ্ছে, একবার স্থির হতেছে আবার গতিশীল হতেছে। এই জন্যই বলছে যে আ ক্লোজ লুপ। তাহলে যখনই কোনো একটা সাইকেল ক্লিয়ার হয়, যখন ধরেন আমাদের যে মানুষ, আমরা যে জন্ম নিছি মৃত্যু হবে এরকম একটা সাইকেল না, তো সাইকেলটা তো ক্লোজ, এটা তো কোনো ওপেন না। ওপেন হলে তো দেখা যেত যে দাঁড়া আমরা ইয়া হয়ে গেছি, মৃত্যুই হইতো না বা আমরা বাস জীবিতই হইতাম না, রাইট? তো এইটাই ক্লোজ লুপ, ওই কথাটাই এখানে বলছে। আচ্ছা, এখন এটা হলো পাম্পের ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, পাম্প আজকে এতটুকুই থাক, এটা বেশি মাথার উপর দিয়ে চলে যাবে, ভিডিওটা বন্ধ করো, আর বেশি পড়ালে আপনাদের